চালটা ঠান্ডা হয়ে যাবে যে। শোনো, এদিকে এসো। ও, তার মানে আমি যা ভেবেছিলাম। আমি এখন চাটা খাবো না, নিয়ে যাও। কেন? সকালবেলা আমি রাইকে ছাড়া চা খাই না। এখনো ঘুম থেকে উঠিনি, বোধ হয় শরীরটা খারাপ আছে। উঠলে একসঙ্গে চা খাবো, নিয়ে যাও। ছি ছি, আমি কেন উল্টো পাল্টা ভাবছি? আর শোনো আরেকটা কথা, আমি রাইয়ের হাতে রান্না খেতে ভালোবাসি। ওই সব কাজ পারে, তাই আমি চাই আমার রান্না আমার সব কাজ রাই করুক। দাঁড়াও, এটা কে নেবে? সত্যি একটা বড্ড ভালো মানুষ। একজনকে চিনে না জানে না, তাকে বাড়িতে আশ্রয় দিয়েছে, তার এটুকু কৃতজ্ঞতা বোধ নেই। সত্যি মনে জোরান জবা, সংসার স্বামী সব নিজের বুঝে নে, বুঝেছিস? আজ প্রথম জানলাম নিজেকে ভুল প্রমাণিত হতে দেখে এত ভালো লাগে। আই লাভ ইউ কৃষ্ণ, আই লাভ ইউ। দেখ দেখ মেয়েটাকে দেখে শেখ কি কাজের হয়েছে। আর তুই? আমি? আগে হ্যাঁ, তুই আড্ডা মারছিস? আড্ডা মারছি মারছিস না? এই যে এত কাজ করছে, কে শিখিয়েছে ওকে? শুনি তাই কি? না না, আমি ওকে না, আমি বলছিলাম যে তুমি সকাল সকাল এত কাজ করছো, খুব দরকার আছে রিভিশন? সকালবেলা পা দুলি দুলি গল্প করা তো সবার ভাগ্যে জোটে না, জানা? এটা কিন্তু ও কিন্তু আজ আমি তোমার সঙ্গে এসব বাজে তর্কে জড়াবো না। ও, আমি ঘরে ঢুকে পড়েছি না, আই এম সো সরি। কি প্রয়োজন সেটা বলো, আমার শরীর স্বাস্থ্যের খবর নিতে নিশ্চয়ই আসুনি। বালাই ষাট, তুমি তো দিব্যি আছো, তোমার আবার কি হবে? আমার একটু নার্সিং হোমের ট্যাক্সের ফাইলটা দরকার। হঠাৎ দরকার, কাজ আছে কিছু। ফাইলটা আমার কাছে নেই, কিন্তু অ্যাকাউন্টস থেকে তো আমায় বলা হয়েছিল ওটা লাস্ট তুমি এনেছিলে। ফাইলটা আমি আমার লয়ারকে দিয়েছি, সেটাই কিন্তু আমার পয়েন্ট। বাড়িতে একজন লয়ার থাকতে বেকার, তুমি বাইরে থেকে লয়ার কেন হায়ার করছো? আমি তো রয়েছি, আমি এসবগুলো দেখবো এবার থেকে। ডোন্ট ওয়ারি টু, আমাকে অ্যাটলিস্ট আজ অব্দি কেউ অপদার্থ বলে প্রমাণ করতে পারেনি। আমি এখন চাটা খাবো না, নিয়ে যাও। কেন? সকালবেলা আমি রাইকে ছাড়া চা খাই না, এখনো ঘুম থেকে উঠিনি, বোধ হয় শরীরটা খারাপ আছে। উঠলে একসঙ্গে চা খাবো, নিয়ে যাও। তোমার মুখে কি কিছুই আটকায় না? এসব আজে বাজে কথা বলে আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না? হা করো নাও, আরে এইটুকু খেয়ে নাও। বললাম তো আর খাবো না। কি হয়েছে বলো তো, কি এত ভাবছো? হ্যাঁ, আর এরকম খিটখিট করছো কেন? কি হলো বললে না তো? কি থাক, আসছি।